নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কল শ্রীর আরও একটি নতুন ধামাকাদার ভিডিওতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরিয়াস বিষয়। সেটা হচ্ছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিভাইদের নিজস্ব কেন্দ্র নেই, যারা হয়তো প্রাইমারি স্কুলে নিজেদের কেন্দ্র পরিচালনা করছেন, কেউ হয়তো কোনো পাড়ার ক্লাবে পরিচালনা করছেন, কেউ হয়তো খোলা মাঠের তলায় পরিচালনা করছেন নিজেদের কেন্দ্রটিকে, এবং খুব সমস্যার মধ্যে পড়ছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে যারা ওয়াকিবহল এখনও পর্যন্ত নেই, যে তারা কীভাবে নিজস্ব কেন্দ্র পাবে এবং তাতে শিফট করতে পারে খুব সহজেই, সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আমি অনুরোধ রাখলাম, তাহলে এখান থেকে কিন্তু আপনি খুব ভালো ইনফরমেশান গ্যাদার করতে পারবেন এবং কীভাবে এই সমস্ত পরিস্থিতি থেকে মোকাবিলা করবেন এবং নিজস্ব কেন্দ্র তৈরি করতে পারবেন, সেটা নিয়ে সব বিস্তারে আপনারা জানতে পেরে যাবেন। তো মূল মুদ্দা কথা হচ্ছে, যে সমস্ত দিদিভাইয়েরা এখনও পর্যন্ত নিজস্ব বিল্ডিংয়ের জন্য দরখাস্ত করেননি বা বারবার দরখাস্ত করার পরও কোনো সুফল পায়নি, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় বলবার আছে। সেটা হচ্ছে, এই মুহূর্তে এই সময়ে কিন্তু সরকারের তরফ থেকে অনেক টাকা স্যাংশন হয়েছে অলরেডি ওন বিল্ডিং তৈরি করবার জন্য, বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমস্ত জেলাভিত্তিক অনুযায়ী কিন্তু টাকা স্যাংশন হয়ে আসছে পঞ্চায়েতের তরফ থেকে, পঞ্চায়েতের মাধ্যম দিয়ে। তো বিভিন্ন জায়গায় কিন্তু ওন বিল্ডিং তৈরি করার প্রক্রিয়া, যে প্রসেসটা থাকে, সেটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। সো আপনারাও কিন্তু যদি এগুলো থেকে এখনও পিছিয়ে থাকেন বা খবরটা আপনাদের কাছে না পৌঁছে থাকে, অবশ্যই আপনারা আপনাদের যে নিকটবর্তী আধিকারিক মহাশয় আছেন বা অফিস আছে সেখানে যান, যোগাযোগ করুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলুন এই বিষয়গুলো নিয়ে। অবশ্যই কিন্তু আশা করি আপনারা সাহায্য এখান থেকে পেতে পারবেন, কারণ এখনই কিন্তু সেই সুযোগটা এসে গেছে যেখান থেকে আপনারা নিজস্ব বিল্ডিং তৈরি করার জন্য প্রপার পরিকাঠামো এবং টাকা দুটোই কিন্তু সরকারের তরফ থেকে পেতে পারেন। সো অবশ্যই এই সুযোগটাকে হেলায় ছাড়বেন না, অবশ্যই এগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং নিজস্ব বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করে সমস্ত যে প্রবলেম ফেস করছেন সেগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আরেকটা কথা বলে রাখি, যারা আছে প্রথমবার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে স্বাগত জানাই এবং টুইঙ্কল শ্রী পরিবারের গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠবার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ টুইঙ্কল শ্রী চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে ICDS-এর সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। এখানে প্রত্যেক দিনে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা হলে, ভিডিওটা লাইক না করে কেউ যাবে না, ভিডিওটা লাইক করে দিন। আপনারা লাইক করলে আমি এই ধরনের আরও নতুন নতুন যখন ইনফরমেশান পাবো সেগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। আর যেটা মূল মুদ্দা বিষয় যেটা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন, আর যদি কারোর জানা না থাকে প্রসেসটা কী অবশ্যই আমায় কমেন্ট করুন, আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো যে কী প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনারা ওন বিল্ডিং তৈরি করতে পারবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।